আগামীকাল পোটো বক্সের পাশাপাশি আমাদের গেমে আরও একটা বক্স থাকবে সেটার নাম হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্যাক তো সেই প্যাকে কোন কোন প্লেয়ার থাকবে তাদের রেটিং স্ট্যাটাস এবং পজিশন জানিয়ে দেব আজকের এই ভিডিওতে হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো আগামীকালকে ইউরোপ চ্যাম্পিয়নশিপ প্যাকে প্রথম যে কার্ডটি থাকবে সেটি হচ্ছে জেসাস জেসাস একজন ব্রাজিলিয়ান প্লেয়ার সেই সাথে আর্সেনালের প্লেয়ার তার পঁচানব্বই রেটের একটি কার্ড আসার সম্ভাবনা রয়েছে গুলো এদিক সেদিক হতে পারে তবে তার উল্লেখযোগ্য কিছু স্ট্যাটাস হচ্ছে অফেন্সিভ অ্যাওয়ারনেস নব্বই একানব্বই তিরানব্বই সেই সাথে বেশ কিছু স্কিলস পেয়ে যাবেন বিহাইন্ড অ্যান্ড টার্ন এই প্লেয়ারটাকে আপনি সেন্টার ফরওয়ার্ড লেফট উইং ফরওয়ার্ড রাইট উইং ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিড ফরওয়ার্ডেও ইউজ করতে পারবেন নাম্বার টু ম্যান সিটি তারকা আকানজি এটি একটি সেন্টার ব্যাক কার্ড এই কার্ডের বিশেষত্ব হচ্ছে ট্যাকেলিং নব্বই অ্যাগ্রেশন তিরানব্বই স্কিলস হিসাবে পেয়ে যাবেন হেডিং ওয়েটেড পাস লং থ্রো ম্যান মার্কিন এবং ইন্টারসেপশন এই প্লেয়ারটাকে আপনি শুধুমাত্র সেন্টার ব্যাকেই ইউজ করতে পারবেন এর প্লে স্টাইল হচ্ছে ডেস্ট্রয়ার তৃতীয় নম্বরে আমরা পেয়ে যাব ফ্রেডটিসির এই কার্ডটি সেন্টার মিড ফরওয়ার্ড তিরানব্বই রেটেড বাট রেটিং এদিক সেদিক হতে পারে এই কার্ডটিকে আপনি রাইট উইং ফরওয়ার্ড লেফট উইং ফরওয়ার্ড সেন্টার মিড ফরওয়ার্ড রাইট মিড ফরওয়ার্ড লেফট মিড ফরওয়ার্ড এই পজিশনগুলোতে ইউজ করতে পারবেন তার বিশেষত্ব হচ্ছে লো পাস নব্বই স্কেলস হিসাবে পেয়ে যাবেন ডাবল টাচ ফার্স্ট টাইম শট ওয়ান টাচ পাস গেমম্যানশিপ ব্যাক ইত্যাদি ইউরোপ চ্যাম্পিয়নশিপ প্যাকে ওনানার একটি কার্ড থাকবে ওনানা একটি জিকে মাঝে মাঝে এর সেন্টার মিড ফরওয়ার্ড এবং ডিফেন্সিভ মিড ফরওয়ার্ড কার্ডও আসে তবে আগামীকালকের বক্সে ওর জিকে কার্ডই আসবে যার প্লে স্টেল হচ্ছে অফেন্সিভ গোলকিপার এর যে বেশ কিছু স্ট্যাটাস আছে যেমন গোলকিপিং পঁচাশি জি কে ক্যাচিং আশি জিকে কে প্রেইং ছিয়াশি জিকে রিফ্লেক্সেস ছিয়াশি জিকে রিচ বিরাশি জাম্প ছিয়াশি স্কিলস হিসাবে জিকে লো পয়েন্ট এবং জিকে লং থ্রো স্কিলসগুলো পেয়ে যাবেন আগামীকাল পোটো বক্সের পাশাপাশি ইউরোপ চ্যাম্পিয়নশিপ বক্সেও থাকতে পারে কেনের কার্ড হারিকেনের কার্ড হারিকেনের এই কার্ডটিও ডি প্লেইং ফরওয়ার্ড প্লে স্টাইল একে আপনি সেকেন্ড স্ট্রাইকার এবং সেন্টার ফরওয়ার্ড দুই পজিশনে ইউজ করতে পারবেন এর বেশ কিছু ভালো স্ট্যাটাস আছে যেমন অফেন্সিভ অ্যাওয়ারনেস ছিয়ানব্বই ফিনিশিং বিরানব্বই কিকিং পাওয়ার উনানব্বই ফিজিক্যাল কন্ট্যাক্ট আশি স্টেমিনা চুরাশি স্কিলস হিসাবে বরাবরের মতো কাঠ বিহাইন্ড অ্যান্ড টার্ন হেডিং লং রেঞ্জ ড্রাইভ ডিপিং শট অ্যাক্রোবেটিক ফিনিশিং ইত্যাদি স্কিল পেয়ে যাবেন আগামীকালকের বক্সে মানে ইউরোপ চ্যাম্পিয়নশিপ বক্সে ধারণা করা হচ্ছে বেলিংহামের কার্ডও থাকতে পারে আমাদের প্রেডিকশন অনুযায়ী পোটো বক্স এবং ইউরোপ চ্যাম্পিয়নশিপ বক্স দুটোতেই হারিকেন এবং বেলিংহামের কার্ড থাকতে পারে অথবা ভাগাভাগি করেও আসতে পারে কোন তাদের বিজনেসের খাতিরে যে কোনো পরিবর্তন আনতে পারে এই বক্স থেকে আপনার টার্গেটকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ